ওই ওই তুই যে কাজটা করলি ওটা কিন্তু ফুটে উঠে গেল, তো কি করা যাবে এখন? এটা আরে ইয়ার, এই হোয়াটস আপ পিপল, ওয়েলকাম এন্ড কাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। আই এম ইওর আরডিজে এন্ড ইউ আর ওয়াচিং মিস্টার আরডিজে ব্লগস। তো আজ হলো সানডে, তো সানডে একটা রাইড না হলে তো ঠিক চমে না ব্যাপারটা, তার জন্য আমি রাইডের জন্য রেডি। আমি যাবো এখন নেতাজি মোড় মিনস হাতি মোড়। হাতি মোড়ে বাকিরা ওয়েট করছে, তো ওখানে ওদের সাথে দেখা করে দেন একসাথে বেরিয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে ডিরেক্ট তোমাদের সাথে বাইরে। What's up, queen? তোমরা দেখো গাইস, একটু পাতলা গলিতে বাইক বের করা মানে একটা যুদ্ধের ব্যাপার হয়ে যায় আমার রোজ। এই দেখো কতটা পাতলা, ট্রেনের জন্য রেডি। হর হর মহাদেব। এখন আপাতত আমি যাব, এখন হাতি মোড়। কি কাকা, এনে ফেস খেলবে নাকি? হাতি মোড় আমার ঠিক সামনে, ছোটকারা ফ্রুটি খাচ্ছে, এটা এনার্জি ড্রিঙ্ক। ওকে তো ব্রো, যাবে কোথায় আজকে? পাঁপড় খেতি। দেখা যাক, আমি আজ অব্দি যাইনি, প্রথমবার যাচ্ছি। তোমার কাছে আগে সাদা বালা দিকে হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম নেতাজি মোড় থেকে। সোজা এবার আমরা যাবো রাজলডোবা হয়ে, আমরা ডুয়ার্সের লাইনে যাচ্ছি অ্যাকচুয়ালি। আমি যদি থাম্বনেইল এন্ড টাইটেল দিয়ে থাকি তাহলে তোমরা বুঝেই গেছো হয়তো, এতক্ষণে না দিয়ে থাকলে তোমরা দেখো কোথায় যাচ্ছি। কুয়াশকুলি বাজারে জ্যাম, ডুয়ার্সের সামনে খতরনাক জ্যাম লেগে গেছে, ভুল করলাম এদিক থেকে ঢুকিয়ে। মনোজ, এদিক দিয়ে বেকার ঢুকলাম, ওই দিক দিয়ে ঢুকতে হতো। এমনি আমাদের লেট হয়ে গেল, আমাদের প্রত্যেকটা রাইডে আমাদের লেটই হয়, এটা কোনো নতুন ব্যাপার না। ও ভাই সাহাব, হ্যাঁ তাকু আসতে দেখে শুনে का जैम हम लोग इग्नोर करते हुए रुक गए हैं अलग रूट पे। हमें मनोज के फॉलो करते करते जाई। और गाइस, तुम्हारा तातरी जहाँ जरा अपने सब्सक्राइब करो नहीं चैनल तो तातरी सब्सक्राइब करो, जरा प्रथम बार देखो। और फेसबुके जो देखे थको वीडियो तो एक फॉलो कर दाओ, और वीडियो अवश्य एक लाइक कर दिओ, और तरपर वीडियो कंटिन्यू करो। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেখানে যাচ্ছি, আমিও প্রথমবারই যাচ্ছি, দেখা যাক কি হয়। সিম আমরা এখন ফিউল আপ করে নিলাম গাড়ি, কিছু তো পার ভাই বললাম, তেল ফিউল আপ করে এখন আমরা বেরিয়ে পড়লাম। চলো তাই, তোমরাও চলো। চলো আশীর্বাদ যাওয়ার রাস্তা, নরেশ মরে সবাই ওয়েট করছে হয়তো, ছোটরা ওরা আমাদের আমরা ফিল আপ করলাম, তাই লেট হয়ে গেল। কই বাত নেই,
जिंदगी में लेट होता ही है। जिंदगी में अगर लेट नहीं हुआ तो क्या हो गया। बाजी हिंदी बोल रहा हूँ शुरुआत तो उल्टे बात जो कर रहा हूँ तो बोल तो আছি নয়েস মোড। এই তো সব ছেলেপেলেরা ক্লাসে এই বললাম, এবার ফাইনালি চলো। তুমি কে বলি? হ্যাঁ ওই তুই যে কাজটা করলি ওটা কিন্তু ফুটেজে উঠে গেল, তো কি করা যাবে এখন? এটা তুই যেটা করলি ওটা কিন্তু উঠলো পুরো, আর দেবো কি ওটা? দেবো না, ঠিক আছে তাহলে দেবো না। ও ভাই সাহ, ওটা বলা যাবে না ও কি করেছে। সবুজ আর সবুজ অক্সিজেনের কোনো ঘাটতি থাকবে না। চাইতে কত ওয়াও না, অসাম ওয়াও। ভন্নায় বসে পড়েছে ছেলে পেলে, কি হয়েছে দাদা আপনার? রাস্তার মধ্যে বসে আছেন কেন? হ্যাঁ ও মাধ্যমিকে ফেল করে গেছো, কষ্ট ছেলে তার, কি কষ্ট আমাদের দাদা। এই দাদা এই ধন্নায় বসে কিছু কর ব্যাপারটা নিয়ে, দিদি পিসি যে আছে বল একটু উপরে জানা। কবার মাধ্যমিক দিয়েছো? দশবার? তিনবার। তিনবার? আচ্ছা। তিনবারই ভূগোলে ব্যাক। কিসে ভূগোলে? আচ্ছা, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। তোমাকে দেখে ওর শোকা হতো মনে হচ্ছে, তোমাকে দেখে মনে হচ্ছে মজা পাচ্ছো। হ্যাঁ অবশ্যই মজাই পাচ্ছি। আরে আমি ও বেটা, আসলে আমরা দুজনের জন্য দাঁড়িয়ে আছি, দেখি ওরা কখন আসে। লেটের উপর লেট, তার উপর আরো লেট। এটা কি ছিল ভাই? আরেকবার 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 প্লিজ। আরে কন্টেন্ট হবে তো, কন্টেন্ট আরেকটু লেট হয়ে গেলে বাড়ি যায়, লেটে যাও। হে বয়, তো আমরা আবার বেরিয়ে পড়লাম, সবাই চলে এসছে, এবার ফাইনালি যাচ্ছি। হয়তো বুঝতেই পারছো যে সাউন্ড কোয়ালিটিটা একটু ইম্প্রুভ হয়েছে। কেস হচ্ছে ফোনের যে ইনবিল ক্যামেরা সেটাতে ওয়াইড অ্যাঙ্গেল সাপোর্ট করে, আর তোমরা হয়তো ওয়াইড অ্যাঙ্গেলটাও দেখতে পাচ্ছ না যেহেতু আমি ওপেন ক্যামেরা দিয়ে শ্যুট করছি। আমার মাইক এক্সটার্নাল মাইক সাপোর্ট করে না, নর্মাল ক্যামেরা, আর ওপেন ক্যামেরাতে মাইক সাপোর্ট করে, বাট সেটাতে ওয়াইড অ্যাঙ্গেল আমার দিচ্ছে না। আর দিক্কতই দিক্কত, কী করা যায়। তো আপাতত তোমরা এটাই এনজয় করো, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। যতদিন অবধি আমার গোপ্রোটা আসছে আমি গোপ্রো নিচ্ছি তোমাদের জন্য, তোমাদের যাতে দেখতে কোনো রকম প্রবলেম না হয়। আপাতত এটাই অ্যাডজাস্ট করো গরিবের ক্যামেরা। ভাই সাহাব কী এগুলো কী কী মানে কী? ব্রিজে বা টানেলের ভেতরে থাকলে বাইকের এক্সস্টের আওয়াজ যা লাগে না, মনে হয় পুরো বাঘের বাচ্চা চিল্লাচ্ছে। এই তোমার আবার কি হলো? আর সামনে আমার মোড়, আচ্ছা মোড়টায় দাঁড়াবো, আবার এরা আবার ফিউল আপ করতে। ভাই সাহেব ফাইনালি, আর কতবার বলবো ফাইনালি বেরোচ্ছি, ফাইনালি আর বেরোনো হচ্ছে না। কি বল, আমি তিনবার বলে নিয়েছি ফাইনালি আমরা বেরোচ্ছি। এই আমরা ফিউল আপ করলাম, ওখানে করে নিতে পারতো, তাই না? হ্যাঁ সবাই আলাদা আলাদা পেট্রোল পাম্পে ডিলারশিপ নিয়েছি, একটু কমিশন পায় মনে হয় ওরা। আমাদের বললো ঠিক আছে, নো হেলমেট, বাচ্চা কাচ্চা গাড়ি চালাতে কীভাবে। তো আমরা আম্বাড়ি মোড় থেকে ঢুকে গেলাম, আজ এই রাস্তাটা সোজা গিয়ে গাজলডোবা উঠবে, দেন গাজলডোবার থেকে ওদলাবাড়ি ডামডিং পার করে একটা পাপড় খেতি বলে জায়গা রয়েছে, তো দেখা যাক ওখানকার কী বিউটি রয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো, তোমরাও দেখবে। তো চলো আপাতত এখন রাইডের মজা নাও, একটু সিনেমাটিক হবে নাকি বল, চলো। Sometimes and I can't seem to find a light between the walls I built for myself right in my mind. And then you came over and you showed me love that I never had seen before. And now when I got you, it's all gonna be alright.
thinking about all the things we did tonight. What a time to be alive. Just you and I. Just you and I. साहब, व्हाट अ सीन, देखो एक बार, जस्ट लुक एट द व्यू गाइस। हमरा एंटर करे फेले छी गाजल डोबा मॉल बाजार 20 किलोमीटर। ओके गाइस, सामने देखते पाच्छो पुरो एडा कंस्ट्रक्शन चलछे ब्रिजेर, तो कंप्लीट होए गेले सेरा लागबे बस। तो एखाने आमादेर रूट करते हबे चेंज। सामने पुलिस चेकिंग। हेलमेट ब्रो, हेलमेट हेलमेट पड़छ, चलो की होता देखो। हमने पुलिस आटके दिए छिलो के पड़छ। স্যার যেতে বললো তো ওখান থেকে। ও ভাই সাহাব, তো পুরো খিটকাল হয়ে গেল। আরে ইয়ার, পুরো মুডটাই পুরো টেস্টনেস হয়ে গেল। ছি আর, সিঙ্গেল ডোজে যেতে দিচ্ছে না, ডাবল ডোজ লাগবে ম্যান্ডেটরি করে দিয়েছে। আমার তো এখানে ডাবল ডোজ দেওয়া ছিল, বাট এখানে বাকি সবার সিঙ্গেল ডোজ, তো পুলিশরা এখান থেকে আমাদের ভাগিয়ে দিল। জাস্ট বললো বেরিয়ে যাও হবে না, ব্যাক করো তোমরা সবাই ব্যাক। আসলে ওদের উপরে দোষ দিয়ে লাভ নেই, ওদের উপর থেকে চাপ রয়েছে তাই বলে করছে এরকম। কোনো রকম কেস বা ফাইন ওরা করলো না, শুধু বললো তোমার ভ্যাকসিন ছাড়া যেতে দেবে না। তো ঠিক আছে, কি আর করা যাবে, ব্যাড লাক গাইস, নেক্সট টাইম ট্রাই করবো, দেখা যাক। কী ডিসাইড করলা, দাঁড়াও তাহলে এখানে একটু দাঁড়াই, দেন আমরা ডিসকাশন করি একটু যে কোথায় যাওয়া হবে, নাকি ডাইরেক্ট আবার ঘরে। পুরো চাপ হয়ে গেল। কি আর করা যাবে, সবাই ডিসিশন নিল, অনেক কথাবার্তা করার পরে বললো সবাই যে সবাই এখন বাড়ি যাবে, বাড়ি যাওয়া যাক। আচ্ছা ইয়েস, হলো হলো ভরলো নাকি আরো দিব, কেমন করে ধরে এত করে দুটো বোতল ভরা হয়ে যায়, দেখে তো একদম পুরো জিম হয়ে যাবে, সকাল সকাল সকালে জিম করতে হবে এখানে। ইয়েস
এদিকে আমাদের ছোটকাদার অবস্থা খুব খারাপ, খাওয়ার মুড খারাপ ছোটকাদার শরীর অত দেখে না। আপনার কিছু বক্তব্য আছে নাকি এই ভ্যাকসিনের ব্যাপারে? দুঃখিত সবাই, ঠিক আছে। তো যাই হোক, আপাতত চাটা শেষ করি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এই ছেলে এখনো দুঃখিত, ঠান্ডা হওয়ার আগে চাটা ফিনিশ করে নি। ওকে, দেখা হচ্ছে পরে। খাওয়া খাওয়া কমপ্লিট, এখন আমরা বেরোবো। তো চলো, পচিঙ্গি যাবে দাদা? কোথায় যাবে? জর্জপুল না, এক যেতে হবে দাদা, আমরা ওখানে যেতে পারলাম না। কচি সরি, পাপড় কি, পাপড় পাপড় কি, পাপড় কি, পাপড় ভাজা। তো অনেক বাবালি হলো, বাবালি যাওয়ার পর এখন আমরা বেরিয়ে যাচ্ছি একবারে ডিরেক্ট বাড়ির জন্য। তো আজকের ভিডিওটা এতটুকুই। এমনিও মুডের অবস্থা খুব একটা ভালো না, না পরে অবশ্য ঠিক হয়ে গেছে, একটু বাবালি দিলাম আমরা তারপর। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটা দিয়ে দাও, যাতে আমার নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পারো খুব তাড়াতাড়ি। আর ভিডিওর কোন পার্টটা আজকে সবথেকে বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানাও। ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু একদম ভুলবে না, ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা প্লিজ ওখানে ক্লিক করে একটু ফলো করে দাও, তাহলে তোমার ভাইয়ের একটু ফলোয়ার্স বাড়ে, বুঝতেই পারছো। পুরো পয়সাও বরবাদ হয়ে গেল, পেট্রোল গেল, দেন তোমাদের রাইডটাও সাকসেসফুল হলো না, কি বলবো আর। চলো, যা হয় ভালোর জন্যই হয়, এটাই বিলিভ রাখি। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা, তাহলে প্লিজ পেজটা একটা ফলো করে দাও। চলো, টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে হাই, স্টে কুল, বুম।